হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বাচ্চারা যে মোবাইল ইউজ করে এবং মোবাইলে সার্চ দেয়, সেই ইন্টারনেট দেখে, ইন্টারনেটে যেন বাচ্চারা খারাপ কিছু না দেখে সেটার দায়িত্ব আমাদের বড়দের, গার্জিয়ানদেরই। তাই আপনার তো আর সবসময় সম্ভব না বাচ্চাদের ফোনে উঁকি দিয়ে দেখা যে তারা কী দেখছে, কী করছে। তাই আপনি গুগলে সার্চ অপশনে গিয়ে একটা সেটিং ওপেন করে দেওয়ার মাধ্যমে আপনি আপনার বাচ্চার সেফ ইন্টারনেট জার্নি স্টার্ট করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো, চলেন স্টার্ট করা যাক। এই যে গুগল অপশনটা দেখছেন, এটাতে যাবেন। তো গুগলে আসার পরে এই যে থ্রি ডট অপশনটা যে দেখতে পাচ্ছেন মোর, এটাতে ক্লিক করবেন। এক একজনের ফোনে এক এক রকম হতে পারে, কিন্তু এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর জেনারেল সেটিংয়ে যাবেন। জেনারেল সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন এই যে সেভ সার্চ যে অপশনটা আছে, এই সেভ সার্চ অপশনটা ব্লক ইন অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ ভিডিওস অ্যান্ড সাইটস ফ্রম অ্যাপিয়ারিং ইন সার্চ রেজাল্ট। তো আপনারা এই অপশনটা অন করে দেবেন। এই অপশনটা অন করে দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাদের ইন্টারনেট জার্নিটা সেফ করে দিতে পারেন। তো চলুন আজকেই আপনি আপনার বাচ্চার ইন্টারনেট জার্নিটা সেভ করে দিন। তো ভালো থাকবেন সকলে, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।